দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন আরো 45 জন। এছাড়া একদিনে দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ 5181 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, এই মুহূর্তে সাধারণ ছুটি ঘোষণার কথা ভাবছে না সরকার, তবে আমরা সতর্ক হলে করোনা নিয়ন্ত্রণ করতে পারব। করোনার প্রকোপ বাড়ছে, তাই এবার পহেলা বৈশাখে 100 জনকে নিয়ে সীমিত আকারের মঙ্গল শোভাযাত্রা উদযাপন করা হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেশের 25টি উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে, এ বিষয়ে সমীক্ষা শেষ করে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে আবারও ঊর্ধ্বমুখী হচ্ছে করোনা ভাইরাস, আর বিশ্বের বিভিন্ন দেশগুলো টিকা মজুত করছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সিরিজ বাঁচানো মিশনে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে সমতা ফিরাতে সমর্থের সব টুক ঠেলে দিতে চায় টাইগাররা। আবারও বড় পর্দায় আসছেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী ও সুপারস্টার দেব। এর আগে 2015 সালে হিরোগিরি সিনেমায় একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল তাদের।